গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে 12 তারিখ রবিবার, এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 9টা। আমরা উঠে গেছি অনির্বাণ রোজকারের মতো, বেরিয়ে গেছে বাজারে। আর আজকে বিকেলবেলা আমি এই ফার্স্ট টাইম বিরিয়ানি করব, ঠিক আছে? তো জানি না কেমন খেতে হবে। আর নদীদের আসতে বলা হয়েছে, মানে ইনভাইট করেছে ডিনারের পার্টি আর কি, না ডিনারের, হ্যাঁ পার্টি এক প্রকার বিরিয়ানি পার্টি, তো বলা হয়েছে আসার জন্য। তো অনির্বাণ চিকেন পিলা সব আনতে গেছে, আমি দেখি দুপুরবেলা আস্তে আস্তে করে নেবো। আমার প্রচুর টেনশন হচ্ছে, জানি না কেমন হবে না হবে, কারণ ফার্স্ট টাইম তো এই তাই। আর দেখো সব বিছানার চাদর পত্র সব তুলে ফেলেছি আমি, ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়েও দিয়েছি। এখন আমি বিছানাটা, নতুন একটা চাদর, তারপরে বালিশের ওভার, এই যে সব এগুলো ভালো করে পরিয়ে নিই। আমার সুন্দরভাবে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি প্রত্যেক রবিবারই মানে বিছানাটা চাদর পাল্টে নিই, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ নোংরা হয়ে যায়। মানে নোংরা মানে তো অবশ্যই এক সপ্তাহ নোংরা তো হবেই, তো ওই তো প্রত্যেক সানডেতেই আমি বিছানা চাদর ওয়ার সব কিছু চেঞ্জ করে দিই। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, আজকে মামার বাড়িতে মানে যে পুচকেটে ছিল না জিয়া, তো ওর আজ ওর তো সেই ভাইয়ের পৈতের দিন তো মুখে ভাত দিয়ে রেখে দেওয়া হয়েছিল, আজকে আছে অনুষ্ঠান, আমরা তো অ্যাটেন্ড করতে পারিনি। মানে বর্ধমানের মা বাবা তারপরে টুবলোরা সবাই গেছে, মায়েরাও গেছে। তো আমি মাকে বলেছি ব্লগ করতে, মা যদি করে তাহলে আমি আজকের মানে এই ভিডিওটার সাথে আমি ওই ক্লিপগুলো অ্যাড করে দেবো, তোমরাও দেখতে তাহলে পাবে যে আমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। নির্বাণ এসে গেছে বাজার থেকে, আর আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু ছিল না, আলু নিয়ে আসার পর আলুগুলো কেটে ভেজে দিয়েছি। এই যে আমাদের চাউমিন রেডি, এখন ব্রেকফাস্ট করেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর অনির্বাণ মতো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছে, আমি রান্নাটা করব। আর ও এখন এখানে কি করছো বলো তুমি? ওয়াশিং মেশিনটা পরিষ্কার করছি, মানে ময়লা হয়ে গেছে ধুলো আর কি। এখানে জিয়ার সাথে এখন বাবাই মামা আর মিনি ফটো তুলছে, সুন্দর করে পোজ দিয়েছে, আর খুব সুন্দর সাজানো হয়েছে দেখো তোমরা। এটা জিয়ার অন্নপ্রাশনে তুতানের লুক। এই যে এটা দিদুনের লুক, সুন্দর লাগছে দেখতে। এটা হিয়ার ড্রেস বোনের অন্নপ্রাশনে। এটা আমার শাশুড়ি মায়ের লুক দেখো, সুন্দর সুন্দর লাগছে। আর কাজ খালি আজকে, সবাইকে সেজে গুজে নতুন দেখছে তো ওই জন্য। এখানে জলকুমারীর পুজো দেওয়া হচ্ছে, এখানে এখন হলুদ বাটা হচ্ছে, মা হলুদ বাটছে দেখো। আর ও সমানে কেঁদে যাচ্ছে, সমানে ও কাঁদে না কেন, কাঁদছে কে জানে এত। আজকে সবাইকে দেখেছে মনে হয়, নতুন সেজে গুজে ওই জন্য চিনতে পারছে না হয়তো। ভাইয়ের পৈতে তো এরকম করছিল, এই যে এখানে সুমি, মান্তুমাসি, মিমি, মণিমা, মামি, মা সবাই আছে। এই যে দেখো এই
এখানে এখন এবারে জিয়াকে স্নান করাতে বসানো হয়েছে। সুন্দর করে জলের ওপরে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হয়েছে, আর বাথটবের নিচটাও দেখো গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মিমি আছে, মিমি স্নান করাচ্ছে, পাশে মণিমা আছে, মণিমাও স্নান করাচ্ছে, আর আমার মা দেখো ওখানে বসে আছে পিঙ্ক কালারের শাড়িটা পরে, আর তার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন মণিমার বলছে সরি মিমির দিদি। দেখো তোমরা সবাই এখানে বসে বসে ওর স্নান করানো দেখছে, আর ফটো সেশানো চলছে সাথে সাথে। আর কাঁদছে, খুবই কাঁদছে ও আজ। এখানে এখন ভাত খাওয়ানো হবে, এখানে আশীর্বাদের পর্ব চলছে। এখানে দিদুন বসেছে আশীর্বাদ করতে, দেখো এখানে দিদুন আশীর্বাদ করছে ওকে, চুপ করে এখন বসে আছে। আর কি কিউট লাগছে দেখতে জিয়াকে, পুরো সুন্দর একটা ড্রেস পরেছে, মাথায় হেয়ার ব্যান্ড, খুব সুন্দর লাগছে। আর ওই যে হিয়া ওখানে বসে আছে, হিয়াকেও খুব সুন্দর লাগছে। এই যে দিদুন আশীর্বাদ করছে, দেখো আশীর্বাদ করা হচ্ছে এখন ওকে, চুপ করে বসে আছে, প্রচুর মুখে মানে হাত দেয়, আঙুল দেয়, সারাক্ষণ ওর আঙুল খালি মুখের ভিতরে। দেখো পাশে মাসি আছে, মিমির পাশে মাসি আমার, ওটা এখানে মা আশীর্বাদ, মায়ের আশীর্বাদ করা হয়ে গেল। এবার শাশুমাতা বসছেন আশীর্বাদ করতে, এই যে দেখো আশীর্বাদ করছে মা। আমার রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর তোমরা দেখলে আমার মধ্যে সবাই কি করছে না করছে। আরও যদি কোনো ভিডিও মায়েরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে দাদা এখানে বসে আছে অফিসের কাজ নিয়ে, তো আমি এখন খাবার বেড়ে নিই। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, মাছ ভাজা, ফুলকপি, আলু, মাছের তরকারি আর পুলের আচার, ওটা অনির্বাণ খাবে। আমার বিরিয়ানি করা স্টার্ট হয়ে গেছে, আমি না খুব নার্ভাস হয়ে আছি, বুঝতে পারছি কেমন হবে না হবে, দেখা যাক কেমন হয়। ওই যে বিভিন্ন ওই কি বলে গরম মশলাগুলো ফোটাতে দিয়েছে, এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছে, সব কাটাকুটি হয়ে গেছে। এখানে আমার ভাতটা করা হয়ে গেছে, আর এখানে চিকেনটা কষাবো, মশলাটা কষাচ্ছি এখন, চিকেনটা এখন কষাবো। এখানে আমার চিকেন কষা হয়ে গেছে, চিকেনটাকে একটু সেদ্ধ করতে দিয়েছে, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি এখন বেরেস্তাটা ভাজছি, মানে বেরেস্তাটা বানাচ্ছি আর কি। এখানে বসিয়ে দিয়েছি, দেখা যাক এবার কেমন হয়। আর এখানে চিকেন কষা, আর এই যে গলি আর অঞ্জলি, কে কড়াই হো তুম বলি, হ্যাঁ বলো, আর ওখানে কাজ করছি দুজনে, এদের অবস্থা দেখো খালি। গলি এখানে খাবার খাচ্ছে, আমার কাছে খাবে, মায়ের কাছে খাবে না। এই যে আচ্ছা হয় গলি বিরিয়ানি, হ্যাঁ গলি গলি বিরিয়ানি আছে কি হয় কেয়া, এখন কোনো কথা বলবে না, এখন খুব ফোনে দেখতে ব্যস্ত, ফোনে বিজি। এখন আমরা ডিনার করতে বসবো, দেখা যাক আজকে আমাদের বিরিয়ানি। এই যে দেখো, এই যে আমরা খেতে বসেছি এখন,
আর গলি নাচছে এখানে। তো কেসা থা বলিয়ে বিরিয়ানি বহুত আচ্ছা না? হ্যাঁ ফার্স্ট টাইম হুই মানে বহুত ইচ্ছা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলিন মান তুমি বলো, তুমি কেন হিন্দিতে কথা বলছো? ঠিক আছে, নদী খাচ্ছে, আমার খাওয়া কমপ্লিট। আমাদের ডিনার হয়ে গেছে আর নদীরা চলে গেছে, বাট বাস করে গেছি আমি। সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে বিরিয়ানিটা, বেশ ভালোও লাগলো শুনে যে না তাহলে আমি বিরিয়ানি করতে পারবো। তো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, গুড নাইট।